প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ব্যাপক শেয়ার করবেন, আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিধানসভায় বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব আনছে শাসক দল। শুভেন্দু অধিকারী বলছেন তারাও বাংলা ভাগ চান না, কিন্তু উত্তরবঙ্গের বংশরা মেনে নেওয়া হবে। বোকা বোকা কথাবার্তা বিজেপি, বাংলা ভাগ করার চক্রান্ত বিজেপি। যখনই তারা হেরে যায়, যখনই বুঝে যায় আবার হারবে, তারা ভাঙতে হবে, কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে, টুকরো করতে হবে, এইসব। এইবার তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, শাসক পক্ষ, তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাব আনছেন। তাহলে এবার এই বিজেপির নানা মুখে নানা কথা না বলে, আর বিজেপির অন্তরাত্মা চাইছে বঙ্গভঙ্গ, আর নানা মুখে নানা কথা বলে মানুষকে বিভ্রান্ত না করে আসুন প্রস্তাবে ভোট দিন। প্রস্তাবের সমর্থনে বঙ্গভঙ্গ চাই না, বঙ্গভঙ্গ চাই না, এই প্রস্তাবের সমর্থনে ভোট দিন। যদি সত্যি আপনারা বঙ্গভঙ্গের বিরোধী হন, তাহলে আসুন বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে প্রস্তাব আসছে বিধানসভায় সমর্থন করুন। ধরা পড়ে যাবে সেদিনকে, সেদিন বোঝা যাবে কাদের মনে এক মুখে এক, আর এইসব কথা জাগলারি। উত্তরবঙ্গ কেন, বাংলার প্রতিটি প্রান্তের উন্নয়ন ভারসাম্যমূলকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এবং সেই কারণেই কোচবিহারেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবার জয়ী হয়েছেন লোকসভায়। বিজেপির সাংসদ, বিজেপির স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক কোচবিহারে হেরেছে। একের পর এক লোকসভা নির্বাচন এবং বিধানসভার উপনির্বাচনে উত্তরবঙ্গে তো ভালো রেজাল্ট করেছে তৃণমূল। ফলে কথা জাগলারি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। বঙ্গভঙ্গ যদি রুখতে চান, বঙ্গভঙ্গের যদি বিরোধী হন, তাহলে বিধানসভায় বঙ্গভঙ্গ রুখতে যে প্রস্তাব আসবে তাকে সমর্থন করুন। উনি তো কেন্দ্রীয় মন্ত্রী, বাজার গরম করছেন কেন? ক্ষমতা থাকলে কেন্দ্রীয় মন্ত্রী সভায় বলে তার দাবি আদায় করে ছাড়ুন, কে বারণ করেছে? শান্তনু ঠাকুর এবার তো কোন বিধানসভা কেন্দ্রে কি রেজাল্ট হয়েছে দেখতে পেয়েছেন তো, বাংলার মানুষকে ভুল বোঝানোর পরিণতি তো শান্তনু ঠাকুর দেখতে পেয়েছেন। মধুপর্ণা ঠাকুর তো বিধানসভা নির্বাচন উপনির্বাচনে জিতে চলে এলেন বাগদা বিধানসভা কেন্দ্র থেকে, তো শান্তনু ঠাকুর তো হারাতে পারেননি মধুপর্ণা ঠাকুরকে, বাংলার মানুষের রায় তো পড়ে নিয়েছেন। তো এই ধরনের বিভ্রান্তিকর কুৎসামূলক ধর্মীয় ভেদাভেদের কথাগুলো এখানে বলছেন কেন? কেন্দ্রীয় মন্ত্রী আছেন, যান যদি দম থাকে দিল্লিকে গিয়ে বই যান, এখানে এই বিভেদের রাজনীতি করবেন না।